আমার নাম শিরিন আক্তার, নরসিংদী জেলা গলাগা থেকে এসেছি। আমি হসপিটালে এসেছি সব কিছু শারীরিক সমস্যা নিয়ে। সমস্যাটা হলো ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরাতে ব্যথা। 2 বছর ধরে, 1 বছর আমি সুস্থ ছিলাম। প্রথম ঘাড়ের সমস্যা হয়েছে, পরে কোমরে, হাঁটুতে, এখন গিরাতেও পা জ্বলতো। এখন একটু সুস্থ আছি। ঘুমাতে গেলে ব্যথা করতো, ঘুম থেকে উঠলেও ব্যথা করতো, সারাক্ষণে ব্যথা করতো। এখন ব্যথা শুরু হলো, আমি একজন ডাক্তার কাছে গেছিলাম, ওইখানেও চিকিৎসা করা হয়েছে। তো উনি বলছেন যে এই ব্লক হয়ে গেছে নাকি এমআরআই করতে। পরে এমআরআই করছি, পরে ওই যে বললো যে থেরাপি দেওয়ার জন্য, না একজন বলছিলেন যে এই এমআরআই করেন, যদি ব্লক হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে। তখন আমি অন্য ডাক্তার দেখাচ্ছিলাম। এই যে এত সুস্থ ছিলাম যে ঘুমাতে গেলে ঘুমাতে পারতাম না, ঘুম থেকে উঠেও ব্যথা লাগতো। মাঝে মাঝে মনে হয় যে আমি কি কম হয়ে যাবো। আমি একদিন ইউটিউব দেখতে গিয়ে হঠাৎ করে একটা ভিডিও দেখতে পাই, আজকে আমার 16তম দিন, আগামীকাল আমি চলে যাবো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান, বাত ভেতা প্যারালাইসিস এবং রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ডিপিআরসি হসপিটাল লিমিটেড। শ্যামলীতে আমি নিয়মিত রুগী দেখি। আপনারা ডিপিআরসি হাসপাতাল সম্পর্কে অনেকেই জানেন, তারপরে বলে দিচ্ছি। শ্যামলী সিনেমা হল থেকে যে রিং রোডটা আদাবরের দিকে চলে গিয়েছে, এই রিং রোডটার শুরুতেই যে শ্যামলী ক্লাব মাঠের ঠিক উল্টা দিকে ডিপিআরসি হসপিটাল। আমরা দীর্ঘদিন রিহ্যাব ফিজিও চিকিৎসা করে আসছি এবং ওয়ার্ল্ডে রিনাউন্ড এই চিকিৎসা এবং নিরাপদ বাত ব্যথা প্যারালাইসিস, ডিজেবিলিটি, পঙ্গুত্ব, শারীরিক, শিশু হতে শুরু করে বয়োবৃদ্ধরা এই জাতীয় চিকিৎসা ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমার এই বোন, উনি বয়স হচ্ছে 50 ইয়ার্স ওল্ড এবং ওনার নাম হচ্ছে শিরিনা আক্তার, উনি আগারগাঁয়ে বসবাস করেন। উনি আগে থেকে হাই ব্লাড প্রেশারে আক্রান্ত ছিল। উনি আমাদের কাছে যখন আসছেন, আমরা ওনাকে যে কমপ্লেইনটা দেখলাম, উনি যে ওনার কোমর ব্যথা, পায়ে ব্যথা, ঘাড় ব্যথা, হাতে ব্যথা যায়, ওনার 2 হাঁটুতে ব্যথা, সারা শরীরে জ্বালা পোড়া, ওনার ঘুম হতো না। খুব ইম্পর্টেন্ট, এই রোগীগুলা ঘুম হয় না, কিন্তু আমাদের এখানে এখন উনি চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ ওনার ঘুম হচ্ছে। ওনার শরীর অবশ থাকতো বাম পাশ এবং ওনার অ্যাঙ্কেলে ব্যথা হতো, ওনার জ্বর আসতো বারবার বারবার, রিকারেন্ট ফিভার বারবার বারবার। তো আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করেছি, যেটা আমাদের মূল মন্ত্র রিহ্যাবের। ওনার মাল্টিপল লেভেল ডিস্ক প্রোল্যাপস, প্রতিটা ডিস্ক প্রোল্যাপস, মেরুদণ্ডের প্রত্যেকটা ডিস্ক প্রোল্যাপস হয়ে গিয়েছে। আসলে আপনাদেরকে কেন বলছি এটা অনেকে আপনারা জানেন না, এই জন্য রোগ জানতে হবে। আমরা রুগীদের সাথে কথা বলি, আপনাদেরকে কথাগুলো জানাচ্ছি, যেন ওনাদের মাধ্যমে আপনারা বুঝতে পারেন, আপনাদের চিকিৎসাটা নিতে পারেন, কোথায় যেতে হবে সেটা আপনারা জানতে পারেন। সো ওনার মাল্টিপল লেভেলে ওনার ডিস্ক প্রলাপ ছিল, ওনার হাড় ক্ষয় ছিল এবং ওনার স্পার ছিল, পায়ের তলায় হাড় বেড়ে গিয়েছিল, হাঁটু ক্ষয় এবং রিট্রোক্যালকিনাল স্পার। আমি দেখবেন কমিউনিটিতে, ইউটিউবে এবং ফেসবুকে দেখবেন আমি পোস্ট দিয়েছি, ক্যালকিনিয়াল এবং রিট্রোক্যালকিনিয়াল স্পার একটু পিছনে গেলে পেয়ে যাবেন। হোয়াট ইজ রিট্রোক্যালকিনিয়াল স্পার, হোয়াট ইজ ক্যালকিনিয়াল স্পার, এগুলো আমাদের জানতে হবে। তাহলে দেখেন আমার এই বোন কিন্তু অনেকগুলা রোগে আক্রান্ত, অনেক। এই যে অনেকগুলা রোগের একসাথে চিকিৎসা, এটা একমাত্র আমরা ডিপিএসসিতে করে থাকি। আমরা একসাথে কম্বিনেশন থেরাপি দিয়ে থাকি এবং প্রত্যেকটা জায়গার আমরা ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ। একসাথে এতগুলা রোগ, একসাথে এতগুলা সমস্যার চিকিৎসা, মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ, হাজারো শুক্রিয়া। আমাদেরকে উনি আরও জ্ঞান বৃদ্ধি করুক এবং আপনাদের আমরা দোয়া চাচ্ছি, আমরা যেন আরও বেশি বেশি আমাদের মানুষের সেবা দিতে পারি, মানুষের কষ্ট লাঘব করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।